নমস্কার, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেওয়া। যে লাইভ প্রোগ্রাম শুরু করছি এটাও লাইভ প্রোগ্রাম। আপনারা তো অনেকে এখন ভাবছেন পার্থক্য পরপর দুদিনই লাইভ করছে। হ্যাঁ, যদি প্রোগ্রামটা অনেকটা কমে এসছে আমার, তার জন্য দুদিনে আমি লাইভ করছি। আজকে ডিসকাশন করবো রবি ট্রানজিট নিয়ে। 17th আগস্ট রবি ট্রানজিট হবে। এর আগে আমি প্রোগ্রামে বলেছিলাম যে এই মাসে তিনটে গ্রহ ট্রানজিট হয়েছে, মঙ্গল, বুধ আর রবি। তা কোথায় ট্রানজিট হবে? কর্কট থেকে 17 আগস্ট যাবে আপনার সিংহ রাশিতে। কখন যাবে? 16 আগস্ট রাত্রি 1:17 মিনিটে। 16 আগস্ট রাত্রি 1:17 মিনিটে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। মানে কর্কট রাশি হচ্ছে জলরাশি আর সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি। তো রবি নিজে হচ্ছে অগ্নি কারকগ্রহ আর কর্কট রাশির কারকগ্রহকে চন্দ্র। তো রবি সিংহর কারকগ্রহ হচ্ছে রবি, রবি হচ্ছে নিজে অগ্নিকারকগ্রহ। তো সিংহ হচ্ছে নিজে অগ্নিকারক রাশি আর কর্কট হচ্ছে নিজে অগ্নিকারক রাশি, তার গ্রহ হচ্ছে চন্দ্র। তাই জলরাশি থেকে রবি নিজ গ্রহে অগ্নি রাশিতেই প্রবেশ করছে। সুতরাং যাদের অগ্নিকারক রাশি তারা কিন্তু এর জন্য কিছুটা হলেও বেটার কিছু বেনিফিট পাবে। তার মধ্যে 7টা রাশি একটু বেশি বেনিফিট পাবে আর 3টে রাশি একটু সাবধানে থাকবে আর 2টো রাশি মোটামুটি যাবে। তার মধ্যে 12টা রাশির মধ্যে মেষ টু মিনের মধ্যে 7টা রাশির একদম মানে হ্যাবক সময়, তার মধ্যে 2টো রাশি তো হ্যাবক সময়, মানে এতদিন যে আটকে থাকা কাজ সেইটাকে কভার করবে। 3টে রাশি প্রচণ্ড অর্থ বেরোবে, শারীরিক দিক দিয়ে পণ্য হবে আর প্রচণ্ড চাপেও থাকবে। তাদের মধ্যে যাদের সাড়ে সাথে আছে বা যাদের আদার্স গৌরাশিতে একটু ডিস্টার্ব আছে তারা একটু চাপে থাকবে। আর 2টো রাশি মোটামুটি যাবে, ওভারঅল যাবে। তা এটা কতদিন যাবে? মানে 17 আগস্ট থেকে 16 আগস্ট রাত্রি, মানে 17 আগস্টই ধরছি, 17 আগস্ট আপ টু 17 সেপ্টেম্বর। এরপরে বুধ আবার ট্রানজিট হয়ে যাবে, বুধ চলে যাবে কন্যা। বুধ এই মুহূর্তে বসে আছে মানে সিংহ রাশিতেই, সেখানে মঙ্গলও বসে আছে, সেখানে বুধ ট্রানজিট হয়ে চলে যাবে আপনার কন্যা রাশিতে। তখন রবি আর মঙ্গল ওখানে থাকবে। তাহলে মানে মাথাটা, বিশেষ করে সিংহরাশির লোকেরা একটু মাথাটা ঠান্ডা করে ডিসিশান নেবেন যে কোনো ব্যাপারে, হুটহাট কোনো ডিসিশান নেবেন না। যাই হোক, প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি একটা কথা বলে দিই, আমার প্রত্যেকটা প্রোগ্রাম আমার নিজস্ব চ্যানেল, যেটা আমাদের লেখাই রয়েছে ইউটিউব চ্যানেলে, দিকদর্শনে সার্চ করলে আমি পেয়ে যাবেন। এই যে ডিসকাশানটা আমি যদি এই চ্যানেলে কমপ্লিটলি নাও করতে পারি মেস টু মেন, দিকদর্শনে আমি এটা নিয়ে আবার ডিসকাশান করব। সেখানে আপনার এটা নিজেরা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরো ডিসকাশানটা মেস টু মেন আমি একদম ডিটেলে ডিসকাশান করে দেবো। সেটা আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই সবার আগে এটা প্রোগ্রামটা আপনারা নিজেরা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা প্রোগ্রাম আমার দিকদর্শনে আপলোড করাও রয়েছে, করাও থাকবে, বা এই যে প্রোগ্রামগুলো এটা আমার এই চ্যানেলের ইউটিউবেও থাকবে, আপনারা সেগুলো নিজেরা শুনে নিতে পারবেন। আর আমার চেম্বারগুলো প্রত্যেক দিন সব করা চেম্বার অন রয়েছে, যেখানে যার যোগাযোগ করার দরকার সেই আপনার নর্থ বেঙ্গল থেকে আমার নিজস্ব চেম্বার সীতিমা পর্যন্ত সব করা চেম্বার অন রয়েছে। যেখানে যা বুকিং নেয় ফোন করে নেওয়া, আর অনলাইন এখন প্রেডিকশন আমি করছি, অনেকেই জানে অনেকে করছেনও, তো অনলাইন ব্যাপারটা সেটা ফোনে আপনারা জেনে নেবেন। হ্যালো, কে আছেন বলুন। নমস্কার, আমি বোরশোল থেকে বলছি, বর্ধমানে জন্ম। কোথা থেকে বলছেন? বোরশোল থেকে, বর্ধমানে বোরশোল। বর্ধমান? হ্যাঁ, বর্ধমানে বোরশোল। বোরশোলটা কোথায়? মেন লাইন? ও আচ্ছা, শক্তিগড়। শক্তিগড়, আচ্ছা বলুন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতাম। সূর্যকুমার। সূর্যকুমার কি? সূর্যকুমার রায়। সূর্যকুমার রায়, ডেট অফ বার্থ? 16 অক্টোবর 1986। সময় বলুন। রাত 11:40। জন্মস্থান? জন্মস্থান ওই বর্ধমান। প্রোগ্রাম দেখেছেন কখন? হ্যাঁ স্যার বলুন। আমার প্রোগ্রাম এর আগে কখনো দেখেছেন? আপনার প্রোগ্রাম তো দেখি, একদম ঠিক মতো নিতে পারেন না, ভীষণ কনফিউজড। এই মুহূর্তে কাউকে ভালো লাগছে, পরম মুহূর্তে যে কোনো ক্ষেত্রেই সেটা নাও লাগতে পারে। মানে মনের মধ্যে 2টো মন ভীষণ কাজ করে, ভীষণ মানে কনভার্ট হয়ে যান, ডাইভার্ট হয়ে যান অন্যের দ্বারা, তাই তো? এইটা হচ্ছে আপনার সবচেয়ে ড্রব্যাক। তার মধ্যে হচ্ছে আবার রেবতী নক্ষত্র,
মানে যেমনি লগ্ন তেমনি রাশি তেমনি নক্ষত্র, তিনটেই যেন আপনাকে সবসময় ছোটোবেলা থেকে পড়াশোনার লাইফ থেকেও আপনি কোনো সময় ঠিকমতো ডিসিশনটা ঠিকমতো নিতে বা কোনো জিনিস বেশি দিন ভালো লাগে না আপনার। বন্ধু বান্ধবের সাথে সবসময় সম্পর্কে যে একদম সবসময় ঠিক থাকে তাও কিন্তু হয় না, সবসময় লোকে আপনাকে ভুল বুঝবে। আমি রাইট কাজকর্ম করছেন? মানে ইয়ে লকডাউনের আগেই চলে গেছে? আচ্ছা, মা কেমন আছেন? ব্যবসা করতেন? ব্যবসা এখন কি টোটালি বসে আছেন? বিয়ে করেছেন? আপনার এই জিনিসটা ভীষণ ড্রব্যাক, আপনি যেটা বলেন সবাইকে সেটা মানতে হবে, এটাই করেন তো? এটার জন্য অনেক সময় জায়গায় অনেক সম্পর্ক নষ্ট হয়েছে আপনার, এই বিয়েটা ভেঙে যাওয়ার এটাও কিন্তু একটা কারণ। সরি টু সে, যে এখন কি কোনো রিলেশনে ইচ্ছা হচ্ছে বা কেউ ভালো লাগছে বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে? ওরকম কিছু নেই, মানে একটা হালকা হালকা কিছু দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা। আর কর্মের জায়গাটায় কোনো নিজে কিছু চেষ্টা, লোন টোন নেননি তো? না, লোন নেবেন না, কিন্তু আপনার নিজের তো বাড়ি থাকার কথা। বলুন স্যার। আপনার নিজের তো বাড়ি থাকার কথা। আছে, যাই হোক একটা কথা বলি, বিয়ে করতে হলে নেক্সট টাইম এখানে একটা সেকেন্ড ম্যারেজেরই চাট একটু কাউসে ইয়ে করে জোটকটা বিচার করে বিয়েটা করবেন। জোটক বিচার মানে অ্যাস্ট্রোলজি, এই ল্যাপটপে সফটওয়্যারে বিচার করা না, ঠিক আছে? মানে মানে খুব ভালোভাবে জোটকটা বিচার করে, জোটক বিচার খুব পুঙ্খভাবে বিচার হয়। আর কর্মের জায়গায় যেটা বলছি ব্যবসার ক্ষেত্রে, আবার নতুন করে আরম্ভ করুন, ঠিক আছে? ঠিক ঠিক 17ই আগস্টের পর থেকে, 17ই আগস্ট এই আস্তে আস্তে সময়টা কিছু হলেও চেঞ্জ আসবে, কিছু হলেও চেঞ্জ হবে, কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন। যদি মনে করেন কারোর সাথে একটু কনসাল্ট করে এগোবেন। আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকটায় বা ঈশান কোনটা কোনো আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি? কি আছে কি আছে পশ্চিম দিকে কোনো ড্রেনেজ সিস্টেম বা কোনো টয়লেট ফয়লেটের ব্যবস্থা রয়েছে? তাহলে আমি বলছি আছে, হতেই হবে। আর পূর্ব দিকটা আপনার কোনো গাছপালা বা কোন ইলেকট্রিক লাইন বা গেছে এরকম কিছু? বা সিঁড়ি কোনো নেমে গেছে, কোনো ডাউনওয়ার্ড সিঁড়ি নেমেছে? কি আছে? 100% আছে, আমি বলুন এখনো ঠিক করে দেখে বলুন। পূর্ব দিকে পাশের বাড়ি আছে, সেই বাড়ি কোনো টয়লেট ফয়লেট কিছু আছে? কিন্তু আপনার আমি পূর্ব দিক থেকে কোনো ইলেকট্রিক লাইন বা ওই আপনার কোনো ডাউনওয়ার্ডস কিছু আমি দেখতে পাচ্ছি, বা কোনো গাছের কোনো ইয়ে পড়েছে, এসে গাছের ছাওয়াটা এসে পড়েছে এরকম দেখা যাচ্ছে একটা কিছু। হ্যাঁ, পূর্ব দিকটা। আপনি আপনি এখন আপনার বাবা আছেন? হ্যাঁ, বাবার কোনো হার্টের প্রবলেম ছিল? ইয়ে প্রেশার রিলেটেড কোনো ফ্যাক্টর ছিল বাবার? ফুসফুসে ফুসফুসে দেখেছেন? অঙ্কের হিসাব মিলবে আপনার। আপনি এই বাড়িতেই বাবা মারা গেছেন যে বাড়িতে আপনি এখন আছেন? তবে যেই বাড়িতে ছিলেন সেই বাড়ির কথা বলুন তো, আপনি যেই বাড়িতে মারা বাবা মারা গেছে সেই বাড়িতে কোনো পূর্ব দিকে ডিস্টার্ব ছিল? একটু আমাকে আওয়াজ দিন, আর মিডিয়াতে প্রোগ্রামটা চলছে, আমি খালি পূর্ব দিকে ডিস্টার্ব চিন্তা করতে চাইছি। আমি জায়গাটা ধরেই রাখবো। হতেই হবে, বাবা যখন ছিলেন বাবা ওই বাড়িতে মারা গেছেন? হ্যাঁ, ওই ডিস্টার্বটা ওইখানেই ছিল, ওখানে। আপনি আমার প্রোগ্রাম শোনেন তো? আমি ফোন কেটে বেরিয়ে যাই না, কারণ আমি সেই জায়গাটাকে জায়গাটা স্টেবল করে সেই জায়গাটা একদম ঠিক করার চেষ্টা, যে আমি যেটা বলছি সেটা কতটা মিলছে সেটাই মেলা। যাই হোক একটা কথা বলছি, আপনি আস্তে আস্তে নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন।
না একটু করতে হবে, একটু করতে হবে, একটু করতে হবে। আর আমি একটা রিকোয়েস্ট করছি, যার কাছে হোক গিয়ে একটু কনসাল্ট করুন, এটা রিকোয়েস্ট আপনার কাছে। আচ্ছা আচ্ছা, একটু কারোর কাছে গিয়ে কনসাল্ট করুন, আপনি এখানে রাস্তা পাবেন। আপনি ভীষণ সরল, বুঝেছেন? এখনো চোখে জল চলে আসে আপনার, প্রচন্ড রাগ আপনার। রাগ হলে সেই সময় আপনার হাতে একটা কোনো খড়গ দিয়ে দেয়, আপনি তাকে গলাটা নামিয়ে দেবেন। এই রাগটার জন্য আপনার সব শেষ হয়ে যাচ্ছে। এই রাগ কন্ট্রোল করুন, আর ভীষণ সরলতা ভাবটা কাটান, শিশু সুলভ ভাবটা কাটাতে হবে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা প্রবলেম হবে যদি না দেখভাল করে বিয়ে করেন। না, এটা কিন্তু আপনার বারবার বলছি, আই রিপিট এগেন, আপনাকে দেখভাল না করে বিয়ে করলে কিন্তু দশটা মেয়ে বিয়ে করলে দশটা মেয়ে কাটবে। জটক বিচার খুব ভালো করে, জটক বিচার এই ল্যাপটপে 36.18 পয়েন্টের বিচার নয়, খুব ভালো করে জটক বিচার করাবেন, খুব ভালো করে জটক বিচার। তাহলে কি আপনার বিয়ে হবে? বিয়ে আপনার হবেই, কিন্তু বিয়েটা করে স্টেবল করাটা ফ্যাক্টর আপনার জীবনে। আপনাকে বোঝা খুব মুশকিল, আপনি ভীষণ খুঁতখুঁতে, স্যাটিসফ্যাকশনের অভাব আপনার ভীষণ, এইগুলো আপনার ভীষণ ড্রব্যাক্স, এইগুলোই আপনাকে কাটাতে হবে। কোনো অ্যাস্ট্রোর সাথে এটা কনসাল্ট করে আপনি কথা বলুন, তারাই আপনাকে গাইড করবে। অফকোর্স বেরানো যাবে, আমি মিডিয়ায় বসে বলছি বেরানো যাবে, যাবে বেরানো যাবে, প্রপার গাইড করলে নিশ্চয়ই বেরানো যাবে। রোগ যেমনি আছে তার প্রতিকারও আছে। ওকে, আপনি আপনি মনে হয় যদি যদি মনে হয় আপনাকে আপনি বর্ধমান যাই যোগাযোগ করতে, নয়তো যার কাছে খুশি গিয়ে যোগাযোগ করুন, আপনি করুন। আমি বলছি আপনি এখান থেকে বেরোতে পারবেন। আপনার বলুন তো, আপনি নিজের সম্পত্তি হবে, কিন্তু সব হলো মানসিক শান্তি পাবেন না, মানসিক শান্তির খুব অভাব আপনার, সব থেকেও কিছু নেই, সব থেকেও কিছু নেই। আপনার মায়ের সাথে আপনার অশান্তি হয়, রেগে গেলে মাকে যাতা ভাষা বলে, মায়ের চোখের জল ফেলে ভাত খায় মা। আমি মিডিয়াতে বসে বেশি ডিপলি যেতে চাইছি না, আপনি আপনাকে আমি বারবার বলছি কারোর সাথে একটু কনসাল্ট করুন, অনেকাংশে আপনি উত্তরে যাবেন। আপনার যে অবস্ট্রাকশনটা রয়েছে না, আপনার ছকে দুটো গ্রহণ দোষ রয়েছে, সবচেয়ে বড় কথা এই গ্রহণ দোষের জন্য আপনার সব কাজে গ্রহণ লেগে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে সাতটা রাশির মধ্যে সবচেয়ে ভাগ্যবান রাশি হচ্ছে এই রবির ট্রানজিটের মেষ রাশি। মেষ রাশির এই 17 আগস্টে আপ টু 17 সেপ্টেম্বর অভূতপূর্ব চেঞ্জ হবে, অভূতপূর্ব। পিতৃ সম্পত্তি বা পিতৃপক্ষ থেকে কোনো আপনি হেল্প পাবেন, হট করে কোনো লটারি লাগতে পারে, হট করে কোনো পয়সা পেয়ে যেতে পারেন, কিন্তু মাথাটা গরম করবেন না। মাথা গরমের জন্য, ভুল ডিসিশনের জন্য কোনো আপনার সুযোগ হাতছাড়া হতে হবে মেষ রাশির জন্য। কেন, এই সময় মেষ রাশি 5000 রবি বসবে, 17 আগস্ট 5000 রবি, সেইখানে আগে থেকে মঙ্গল আর বুধ বসে আছে। এই যে কম্বিনেশান মেষ রাশির জন্য অভূতপূর্ব কম্বিনেশান, মেষ রাশির 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ইগোর প্রবলেম সৃষ্টি হবে এই জায়গাটা, বা নতুন প্রেমের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হবে এই, বা নতুন বিয়ে যদি এই সময় যোগাযোগ করতে চান হতে পারে। কিন্তু একটা কথা বারবার বলছি, এই এই সময়টা সন্তানের থেকেও আপনার সুখময়, যদি সন্তানের নিজস্ব চারটা যদি আপনার ফেভারেবল থাকে, সন্তান থেকেও আপনি কোনো ভালো খবর পাবেন। হ্যালো, কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমার নাম জগদীশ, আমি বেহালা থেকে বলছিলাম স্যার, নিজের সম্বন্ধে জানবো একটু। বেহালা থেকে? হ্যাঁ স্যার। কি নামটা একবার স্যার? জয় সেনগুপ্ত স্যার। জয় সেনগুপ্ত, অনেক পুরনো আর্টিস্ট ছিল তো, সিনেমা আর্টিস্ট, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বলুন। খুব সাবধানে চালাবেন, আর কোনো কারণে একবার হলো আপনাকে পুলিশের দোরগোড়ায় যেতে হবে, আইন আপনার ঘরে একবার হলো কড়া নাড়বে, খুব সাবধান, ঠিক আছে? 1988 সময় বলুন। সকাল 6:30। সকাল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সকাল 6:30। জন্মস্থান বেহালা? জন্মস্থান কলকাতা। কলকাতা, দেখা যাক কি বলছে। শুক্রবার? হ্যাঁ স্যার।
কর্কট লগ্ন তুলা রাশি, আপনার মাথাটা খুব গরম, প্রচন্ড মাথা গরম, ভীষণ হট টেম্পটেড, ভীষণ সেন্টিমেন্টাল, আপনার মন মতো কেউ না চললে তার সাথে আপনি রিলেশনটা ব্রেক করে দিতে চান, এর জন্য রিলেশন নষ্ট হয়। আপনারও একই কথাই বলবো আপনাকে, কোনো হাতের কিছু কিছু শিখেছেন, কোনো টেকনোলজি বা হাতের কিছু কাজ শিখেছেন? না 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 স্যার। কেন শিখলেন না? গাইডটা ঠিক মতো কি বলছেন? বলুন বলুন স্যার। বলছি আমি গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ ওটা কি হবে? আর আমাদের একটা বাড়ি আছে, ওটা বিক্রি করে করব ফ্ল্যাট। সেটা তো বাড়িটা কার নামে? বাড়িটা আমার বাবার নামে আছে। তো সেটা তো বাবার চারটা বলবে। ঠিক আছে, আপনি গভর্নমেন্টের পরীক্ষায় কোনো কি, এই আমি বলছি বিশেষ করে কোনো প্রশাসনিক বা এই আইএমএসসি আইডি টাইবি এরকম ডিপার্টমেন্টে যদি পরীক্ষা দিতে খুব ভালো হতে পারে। সিভিল সার্ভিস দিচ্ছি আমি স্টেটের, আর এমনি পরীক্ষাগুলো স্টেটের পিএস। কি কি স্টেটের কোন কোন পরীক্ষা দিচ্ছেন? ওই সিভিল সার্ভিস, ডব্লিউবিসি, রাজ্য সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসটা খুব বেটার আপনার জন্য। কোনটা স্যার? সিভিল সার্ভিস। আচ্ছা আচ্ছা, খুব বেটার আপনার জন্য। আর এই যে আবগারি দপ্তর, আবগারি দপ্তর বা আইবি, এই যে আইডি আইবির এরকম কোনো ফর্ম যদি বেরোয় না, সেগুলোকে পরীক্ষা দিয়ে বসার চেষ্টা করুন। স্বপ্ন প্রচুর, স্বপ্নটা তো এস্টাবলিশ করতে হলে কম ঘুমিয়ে এগোতে হবে, মানে সেই বিছানায় শুয়ে স্বপ্ন দেখার মতো প্রচুর। ঠিক আছে, জন্মস্থান শুনুন, আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়ার কোনো ইয়ে আসবে, সুযোগ আসবে। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সাবধানে চলাফেরা। আপনার রক্তপাতের একটা ভয় আমি দেখতে পাচ্ছি, বা কি বলছি বলুন, এইটা আপনি নিয়েই জন্মেছেন। আর বন্ধু বান্ধব থেকে সাবধান, বন্ধু বান্ধব মাঝে মাঝে আপনাকে খুব মানে ভুল পথে পরিচালিত করবে। আচ্ছা, ভুল পথে। আপনার কোনো অ্যালার্জির প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম আছে? না, স্কিনের কোনো প্রবলেম নেই। রোদে বেড়ানোর কোনো প্রবলেম আছে? রোদে বেড়ালে কষ্ট হয়? হ্যাঁ স্যার, সাইনাস আছে। সাইনাস আছে, মাথা যন্ত্রণা করে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলছি, মানে ইউরিনাল কোনো ডিস্টার্ব ছিল ছোটবেলায় বলতে পারেন? ইউরিনাল না, ইউরিনাল কোনো ডিস্টার্ব বা মাকে জিজ্ঞেস করবেন, আমার মনে হচ্ছে আপনার ছিল। আচ্ছা ঠিক আছে, আর পেটের প্রবলেম থাকতে পারে, পেটের? তাহলে ইউরিনালটাও ছিল আপনার, একদম চাইল্ডহুডে ছিল, আপনার মাকে আপনি জিজ্ঞেস করে মা বলতে পারবে। ঠিক আছে, একটা কথা বলছি, বন্ধু বান্ধবকে খুব সাবধানে মেনটেন করবেন। আপনার কিছু বন্ধু বান্ধব থাকবে, সেটা পুরো মুখোশ পরা, বুঝেছেন? আপনি কি সেটা কোনো ফিল করেছেন? আপনি কি আর্টস নিয়ে পড়ার কথা, আর্টস নিয়ে পড়েছেন না সায়েন্স নিয়ে পড়েছেন? আর্টস নিয়ে পড়ার কথা, চারটে আর্টসেরই চার্ট এটা, সায়েন্স নিয়ে বলে এগোতে পারতেন না। মোটামুটি একটা কথা বলি, কোনো কি মানে প্রিলিমিনারি পরীক্ষায় কোনো পাস করেছেন একটাও? না স্যার, কোনো কোনো জায়গায় ইয়ে নিচ্ছেন, গাইড নিচ্ছেন? হ্যাঁ স্যার, এটা টিউশনে ভর্তি হয়েছি স্যার আমি। ওটা করুন, ওটা করুন, সেটা কাজে দেবে, বুঝতে পারলেন? আর বাড়ির পূর্ব দিকটা পরিষ্কার করার চেষ্টা করুন। আচ্ছা, বাড়ির পূর্ব দিকটা কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে। সময়টা চলছে, আগামী 2023-এর মধ্যে আপনার কিছু একটা হয়ে যাওয়া উচিত, চাকরি বাকরি। 2023 আমি লং টার্ম দিলাম, ঠিক আছে? আচ্ছা ওকে। হ্যাঁ, যেটা বলছি, এই সময় মেষ রাশি এমনি যদি সাহস বেশি, ওরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়, কিন্তু এই একটা মাস কিন্তু প্রচণ্ড সাহস হয়, কিন্তু এই সাহসের জন্য কিন্তু অনেক ভুল ডিসিশন হয়ে যেতে পারে। ভুল ডিসিশন নেবেন না, ভুল কথাবার্তা বলবেন না, যদি পাঁচবার ভেবে কোনো কথাবার্তা বলেন। আপনার এতদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে, পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আছে, বাবার কাছ থেকে কিছু পাবেন, বা হঠাৎ কোনো আকস্মিক ধনপ্রাপ্তি আপনার চোখে আছে আপ টু 17 সেপ্টেম্বর পর্যন্ত। বিষরাশির জন্য বলছি, কেরিয়ারটা ভালো হবে, কিন্তু এই সময় আপনাদের মানে নতুন কোনো কর্মে যোগাযোগ আসবে, কিন্তু এই সময় কিন্তু আপনাদের কথাবার্তা খুব সাবধানে বলবেন, কেননা এই 4th হাউসের রবির ট্রানজিট, মাথাটা প্রচণ্ড গরম, কেন তার আগে ওখানে মঙ্গল বসে রয়েছে, একটু
কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে পা যাবে ভেবে ইনভেস্ট করবে, ইনভেস্টটা কিন্তু মরিচিকার মতো হয়ে যেতে হবে, তার জন্য আপনাকে ভবিষ্যতে অনেক গুণেগার দিতে হতে পারে। কারণ বারবার বলছি রবি মঙ্গল দুটোই হচ্ছে ক্রুর গ্রহ, দুটো যখন একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে, আবার বুধ যখন থাকে সেখানে কম্বিনেশনটা ভালো হবে, কিন্তু রবি মঙ্গলের কম্বিনেশন যখন ডিস্টার্বটা কিন্তু হবে। যাই হোক, মিথুন রাশি যেটা বলছি যে এই রবির ট্রানজিটের জন্য বুধ সেখানে বসে আছে আপ টু 26th August, এইখানে বুধ বসে যাবে, তার জন্য সে কমে বুধের মিথুনে কিন্তু একটু সাবধানে প্ল্যানিং করবেন। নতুন কোনো যোগাযোগ আসবে, নতুন লোকের সাথে যোগাযোগ হবে, নতুন মিটিং বা এরকম কোনো, বা আপনাদের কনফিডেন্সটা হাই হয়ে কেন, মাঝে মাঝে মিথুন রাশি একটু কনফিডেন্সটা ল্যাক করছে, বন্ধু সহযোগিতা পাবেন। আচ্ছা, পরাক্রমও বাড়বে, কিন্তু ছোটো ভাই বোনেদের সাথে এদের সাথে রিলেশনটা কিন্তু একটু সাবধান মেনে, কেন এখানে ভুল কথাবার্তার জন্য সম্পর্কটা কিন্তু একটু ডিটোরিয়েট করতে পারে, অর্থাৎ মানে একটু চির ধরতে পারে। কর্কট রাশির জন্য বলছি এই সময়, কেন কর্কট রাশি ধনভাবে সেকেন্ড হাউসে রবি আসছে, কেন এই সময় কর্কট রাশিতেই রয়েছে রবি, 17th August যখন রবি যাচ্ছে সিংহ রাশিতে সেটা হচ্ছে সেকেন্ড হাউসের আপনার অর্থভাব, কারণ এই সময় রবি যখন এখানে আসছে মাথাটা খুব ঠান্ডা রাখবেন, মাথাটা কোনো সরকারি কাজের চাপ বাড়বে, সেখান থেকে হেল্পও পাবেন, যদি মাথা ঠান্ডা করে একটু ডিপ্লোম্যাটিক মেনটেন করে যদি ডিসিশন নেন তাহলে এখান থেকে কোনো যোগাযোগ আসতে আপনার কোনো কারো ভালো সুনজরে পড়তে, কিন্তু ভুল কথাবার্তার জন্য লোকের সাথে কিন্তু বনিবানার অভাব হবে। কর্কটরাশি লোকের ভীষণ মাঝে যে ভুল ডিসিশন নিয়ে ফেলে, ভুল কথাবার্তা বলে, কেন জলরাশি, জলরাশি মানে হচ্ছে জলের যেমন চরিত্র যখন যে পাত্রে ধারণ করা সেরকম, এটা ডিসিশন মেকিংয়ে খুব ফ্যাক্টর হয়, কারণ কর্কটরাশির লোকেদের এইটাই হচ্ছে সবচেয়ে ড্রব্যাকস। আর বিশেষ করে পরিবার, পরিবারের লোকেদের সাথে একটু মানে পরিবার রিলেটেড কাজের, মানে যাদের মনে করেন সম্পত্তিগত কোনো কাজ আটকে ছিল এই ধরনের কোনো কাজ উতরে যেতে পারে। কর্কটরাশি লোকেদের মানে মানে মনে করেন আপনার কোনো শরিকি ঝামেলা হচ্ছিল তাদের সাথে একটা মীমাংসা হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি আপনি এর মধ্যে একটু তদবির করতে কিন্তু কথাবার্তা সাবধানে বলবেন তাহলে কিন্তু এই ফায়দাটা আপনি নিতে পারেন। সিংহরাশি, সিংহরাশি নিজের ঘরেই রবি ঢুকছে, সিংহরাশি কারক গ্রহ হচ্ছে রবি, আপনার প্রত্যেকেই জানেন, শুধু কনফিডেন্স বাড়ে কিন্তু ওভার কনফিডেন্স ভালো না, কারণ সিংহরাশি হচ্ছে বারে ক্ষুদিরাম হয়, একদম এই কথাই বলছি, ভাষাটা হয়তো আপনারা অন্যভাবে নেবেন, আমাকে কিন্তু সেভাবে নেবেন, আপনাকে এখানে পুরো সহজলভ্য ভাষায় বললাম। যাই হোক, সম্মান বাড়বে, কিন্তু এই সম্মানের জন্য কেউ হয়তো আপনাকে একটু বেশি উপরে তুলতে নিল, আপনি সেই উপরে তোলাকে আপনি কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, আপনাকে কেউ উপযোজকে হেল্প করতে আসবে, সিংহরাশি লোকেদের এই সময়টাতে এটা উপযোজকে হেল্প পাবেন, সরকারি কোনো সহযোগিতা হবে, কিন্তু বাড়ির ওয়াইফের সাথে বা ছেলে মেয়েদের সাথে কোনো সাংসারিক মানে বিশেষ করে সংসারের লোকেদের বাবার সাথে কোনো অশান্তি হতে পারে, কেন আপনার এই সময় মুখের ভাষা বা ভীষণ উগ্র মেজাজের জন্য ভুল কথাবার্তা বলবেন, তার সাথে রিলেশনটা কিন্তু একটু নষ্ট হতে পারে। কন্যারাশি খুব সাবধান, খুব সাবধান কন্যারাশি, এই একটা মাস খরচ বাড়বে, কেন দ্বাদশে বুধ সেখানে মঙ্গল, মানে কন্যারাশি মানে ইয়েতে ট্রানজিট অনুযায়ী একটু কিছুটা মাঙ্গলিক সিচুয়েশন তৈরি হচ্ছে, সুতরাং এর জন্য কিন্তু বা রবি বাজে বদনাম হতে পারে, কন্যাশি লোকেরা খুব সাবধান, আননেছে টাকা খরচ হয়ে যেতে পারে, কাউকে ধার দেওয়ার আগে পাঁচবার ভাববেন, কোথাও টাকা ইনভেস্ট করার আগে পাঁচবার ভাববেন, কারণ এই টাকাটা ইনভেস্ট করে টাকাটা পেতে কিন্তু আপনার মুশকিল হবে। হঠাৎ করে না বুঝে কাউকে ধারও দেবেন না, কাউকে কোনো হেল্পও করবেন না, যে লোককে হেল্প করেন সেই আপনার পরে আপনাকে কিন্তু পরে অন্যরকম ট্রিটমেন্ট করে আপনার সাথে, সুতরাং এটা খুব সাবধানে করবেন, অন্তত একটা মাস নিজে একটু বুঝে চলবেন, বাজে খরচ হয়ে যাবে সেই খরচটা কিন্তু কোনো দিনও রিকভারি হবে না। তুলারাশির দারুণ সময়, এই আগামী একটা মাস দারুণ সময়, সুতরাং এই সময় মানে মাটিতে হাত দিলে সোনা হতে পারে, এরকম একটা সিচুয়েশন যে আদার্স গৌরাশি আপনার বেবাদে, আমি ওভারঅল চার্ট বলছি, এটা সকলের চার্ট দেখে নয়, মানে আপনার লাইফটা জাস্ট গেমের মতো চেঞ্জ হবে আগামী একটা মাস, জাস্ট গেমের মতো চেঞ্জ, এটা তুলারাশিটা বলে দিলাম, বাকিটা আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন, আর প্রত্যেকটা এগুলো বলে দিলাম, বাকিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পেয়ে দিগদর্শন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বুকিং হওয়া তো অবশ্যই হয়েছে। আজকে মতো নমস্কার, সবাই ভালো থাকুন।